Hello everyone, Assalamualaikum. Beautiful memories by end and apna dekhe welcome korchi. Shobai ke ingreji noboborsher onek onek shubhechha. To ekhon baje raat ekta amra achi puran dhakay, amader puran dhakar bashay. To amra 31st korlam. To kibhabe ki korlam seta apnaderke dekhabo. আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, ভিডিওটা লাইক করবেন, বেশি বেশি শেয়ার করবেন। তো সবাইকে আবারও ইংরেজি নববর্ষের শুভেচ্ছা। আমরা সেই 8টা বাজে এই পুরান ঢাকায় আমাদের বাসায় আসছি। তো এরপর থেকেই এতক্ষণ আমরা কি করলাম, সবাই মিলে কিভাবে আনন্দ করলাম সেটা আপনাদেরকে এখন দেখাবো, চলেন। প্রথমেই আমরা সাউন্ড এবং লাইটটা চেক করে নেই যে সব ঠিকঠাক আছে কিনা, কেমন লাগছে দেখতে। তারপর আমরা মুরগির বারবিকিউ করা শুরু করি। যেহেতু আমরা অনেক মানুষ এবং চিকেনও অনেক ছিল, তো সময় অনেক লাগবে, এর জন্য আমরা একটু তাড়াতাড়ি শুরু করে দেই চিকেনটা বারবিকিউ করা। আমার ছেলে তাওয়াফ, ও আজকে প্রথম আমাদের এই পুরান ঢাকার বাসায় এসেছে। ওর দাদার বাড়ি, আমার দাদার বাড়ি, আমাদের সবার যে আমাদের পুরান ঢাকার বাসা সেইটাতে ও আজকে প্রথম আসছে 31st উপলক্ষে। তো এটা আমাদের কাছে খুব আনন্দের যে ও ওর পৈতৃক দাদার বাড়িতে গেল। আমি আর ফাগুনের পর শীতের মধ্যে বিফ লাগানো শুরু করি। বিফ গুলো গেথে আমরা চিকেন শেষ হওয়ার পর আমরা বিফ আবার আনন্দ করতেছিল। আমাদের আরেক ব্লগার দ্য ইব্রাহিম ফ্যামিলি ব্লগ, আমার ছোট বোন মৃদুলা, ফেসবুকে আপনারা সবাই ওর দ্য ইব্রাহিম ফ্যামিলি ব্লগটাকে লাইক করবেন, ফলো দিয়ে পাশে থাকবেন। তো ওরা একটু টেস্ট করে দেখছিল যে আসলে হচ্ছে কি না। এরপর সবাই আমরা খাবারের উপর ঝাঁপাই পড়ি একদম। চিকেন বারবিকিউ, বিফ বারবিকিউ, সালাদ এবং নান রুটি, সাথে ড্রিঙ্কস তো আছেই, আমাদের পুরান ঢাকার স্পেশাল কাবাব। তো সবাই আমরা একদম ঝাঁপায়া পড়ার মতো অবস্থা, সেইভাবে আমরা খাই সবাই। তো আসলে 31টা কাবাব ছাড়া জমেই না কোনোভাবে। তো আমরা সেভাবেই কাবাবটাই আমরা ফার্স্ট প্রায়োরিটি দেই এবং কাবাবটাই আমরা খাই সবাই মিলে। খুব এনজয় করছিলাম আমরা ফুডটাকে আসলে। সবাই আমরা একসাথে খুব মজা করে খাচ্ছিলাম। তো আমাদের এইটার শেফ হচ্ছে নিশা, ও প্রতি বছর বারবিকিউ করে। তো এরপর আস্তে আস্তে আতশবাজি ফুটানো শুরু হয়ে যায়। তো যেহেতু 12টা বাজেনি, আমরা আমাদের খাওয়া দাওয়া এখনও শেষ হয়নি, তো আমরা একটু পরেই শুরু করব। কিন্তু আশেপাশের মানুষের হয়তো অনেকের আর সহ্য হচ্ছিল না, তো তারা ফুটানো শুরু করে দিয়েছিল অলরেডি। সবাই আমার শালা শালিরা, আমার দুলা ভাই বোন, আমরা সবাই মিলে আসলে আতশবাজির উপর ঝাঁপাই পড়ি এখন। এটা আসলে আমাদের পুরান ঢাকার একটা ট্রেডিশন। আমরা ছোটবেলা থেকেই দেখছি যে ঢাকা শহরের কোথাও যখন আতশবাজি ফোটায় না, তখন থেকেই আমাদের পুরান ঢাকায় আতশবাজির এই প্রচলনটা অনেক আগে থেকেই।
আমার ছেলেকে নিয়ে আমি একটা আতশবাজি ফুটালাম, ও মোটেও ভয় পায় নাই। তো সবাই বলতেছিল যে পুরান ঢাকার ডিএনএ, ভয় পাবে আতশবাজিতে কিভাবে ভয় পাবে। তো আমরা পুরান ঢাকার ছেলেরা আসলেই আতশবাজিতে ভয় পাই না, তা আমার ছেলেও এর ব্যতিক্রম না, ও কোনো একটুও ভয় পায় নাই। এত আতশবাজি চারপাশে ফুটতেছিল, সে খুব মানে অবাক দৃষ্টিতে শুধু দেখতেছিল, কোনো ভয় বা কান্না কোনো কিছুই সে করে নাই। তো এটা খুব অবাক লাগছে আমার কাছে। আমরা এরপর কেক কেটে সবাই একটু আনন্দ করে আমরা এরপর বাসায় চলে যাব সবার। তো সবাইকে আল্লাহ হাফেজ। ভিডিও ভালো লাগলে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন। সবাইকে আল্লাহ হাফেজ।